يا سيدي ارحم لنا، يا سيدي ارحم لنا. السلام عليكم. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا، ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا. صدق الله العظيم. وقال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله بسم الله
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل সম্মানিত সভাপতি সাবেক
জননন্দিত চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের এই মুবারক মাহফিলের দাওয়াতি মেহমানান ওলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক ছাত্র বন্ধুরা, সর্বস্তরের খোদা প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদারানে ইসলাম, বিরাদারানে আহলে সুন্নাত, বিরাদারানে তরিকত, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে জাতে পাক আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে মালিক মওলার দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই মোবারক মাহফিলের আমন্ত্রিত মেহমান ওলামায়ে কেরাম অনেকেই তাসরিফ নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ যথাসময়ে ওনাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। সংক্ষিপ্ত সময়ের জন্যে আমি নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে করিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে করিমার আঙ্গিকে সামান্য কিছু আলোচনা পেশ করেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, এমন একটা সময় ছিল যে সময়ের পরিমাপ ছিল না, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী এগুলো পরিমাপের কোনো সুযোগ ছিল না। চন্দ্র নাই, সূর্য নাই, কিছুই নাই, এবং কোনো কিছুই ছিল না, একমাত্র ছিলেন আল্লাহ। আল্লাহর জাত ছাড়া আর কিছুই নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলেন, সর্বপ্রথম এক মখলুক সৃষ্টি করলেন, যে মখলুক হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ এক গোপন রহস্য, গোপন ভাণ্ডার, কিন্তু এই ভাণ্ডারটা ছিল গোপন। এই ভাণ্ডার উপলব্ধি করার মতো কেউ নাই, কিছুই নাই। তা আহবাবতু আন উরাফা, আমি ইচ্ছা করলাম আমার জাতকে, আমার মহত্বকে, আমার আজমতকে আমি প্রকাশ করব। তার মানে আমার আজমত অনুধাবন করার জন্য কেউ থাকবে, নিজেকে প্রকাশ করার জন্যে আমি আল্লাহ যখন ইচ্ছা পোষণ করলাম, তা ফালাক্তুল খালকা, আমি এক সৃষ্টির অস্তিত্ব দান করলাম, এই সৃষ্টি হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, হাদিস শরীফের এই অংশ সংক্ষিপ্তভাবে আমি বলছি, এই অংশ প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জাতকে প্রকাশ করার জন্যে তিনি যে সৃষ্টির অস্তিত্ব দান করলেন, তিনি হচ্ছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস শরীফের বিশ্ববিখ্যাত কিতাব, সেই কিতাবের মধ্যে লম্বা একখানা হাদিস, সেই হাদিস শরীফ থেকে পাওয়া যায় যে সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই নূরে মুহাম্মদীর ফয়েজ থেকে আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন, কুরসি সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করেছেন, এক কথায় তামাম মখলুকাতের অস্তিত্ব আল্লাহ পাক দান করলেন এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়েজ থেকে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, জিন্দাবাদ।
হাজির, আল্লাহ পাক নিজের দাঁতকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলেন তার হাবিবের নূর মোবারক, আর তামাম মখলুকাত সৃষ্টি করলেন এই নূরে মুহাম্মদের ফয়েজ থেকে। কেন? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে লেখা আছে, ইন্নাল্লাহ তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া কুল্লা শাইইন লিইজহারি শারাফা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন এবং সাত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, তামাম মখলুকাতের মধ্যে যা কিছু আছে, তামাম মখলুকাতের অস্তিত্ব দান করলেন, সৃষ্টি করলেন তার হাবিবের শান এবং মান প্রকাশ করার জন্য। নূরে মুহাম্মদের সৃষ্টি হলো আল্লাহর জাতকে প্রকাশ করার জন্য, আর তামাম মখলুকাত সৃষ্টি হলো হুজুর পরমুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধুর শান এবং মান প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। হাজিরিন, তামাম মখলুকাত সৃষ্টি হলো, এই মখলুকাতের মধ্যে মর্যাদার দিক থেকে যারা শ্রেষ্ঠত্বের অধিকারী হলেন তারা হচ্ছেন মানুষ জাতি। তারা কারা? মানুষ। ওয়ালা কদ কারামনা বানী আদম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে আয়াতে কারিমা নাযিল করেছেন, কারামনা বানী আদম সৃষ্টি করে মধ্যে এই আদম সন্তানকে আমি মহিমান্বিত করেছি, পরম সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। হাজিরিন, যে মানুষগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করে সেরা বলে সার্টিফিকেট দিলেন, এই মানুষ সম্পর্কে আবার অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها الله رب العالمين أشهد فرمان جهنم কে আমি পরিপূর্ণ করে দেব জিন এবং ইনসানের মাধ্যমে, যে মানুষগুলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে দিল দেওয়া হয়েছে, যাদেরকে অন্তঃকরণ দেওয়া হয়েছে, লায়াক্কাহুনা বিহা, যেই দিলের মাধ্যমে একটা মানুষ সত্য মিথ্যা অনুধাবন করবে, ন্যায় অন্যায় অনুধাবন করবে, আমি আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা করবে, আমি আল্লাহর রুবুবিয়াত সম্পর্কে চিন্তা করে আমার দরবারে নত হয়ে যাবে, মাবুদ হিসেবে কেবল মাত্র আমি আল্লাহকে বিশ্বাস করবে। কিন্তু কমপক্ষে সেই মানুষগুলো দিলটা সেই কাজে লাগায় না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে কিন্তু এই দিল দিয়ে অন্তর দিয়া এই আসল বিষয়গুলো উপলব্ধি করতে পারে করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওই মানুষগুলোকে আমি চক্ষু দিয়েছি, ওই চক্ষু দেওয়ার সৃষ্টি করার দিকে সে দৃষ্টি নিক্ষেপ করবে, আমার মখলুকাতের দিকে তাকাই আমার কুদরত সম্পর্কে চিন্তা করবে, আমি আল্লাহর পরিচয় লাভ করবে, কিন্তু ওই কাজে তার চক্ষু সে ব্যবহার করে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাকে আমি কান দিয়েছি, ভালো কথা হেদায়েতের বাণী তাকে শোনানো হবে, কিন্তু ওই কমপক্ষ মানুষগুলো কান দিয়া হেদায়েতের বাণী শুনে না, শুনে না তার মানে হচ্ছে মানে না, শুনে না এর অর্থ হচ্ছে মানে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে এমন যে চতুষ্পদ জন্তুর মত অথবা এর চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআম,
বালহুম আজাল। দেখেন মানুষ সম্পর্কে আল্লাহর কোরআন আমিন একটা আয়াতে কারিমায় ইরশাদ করলেন, কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি। অথচ এই আয়াতে কারিমার মধ্যে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন, কিভাবে উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর মতো বরং এর চাইতে আরো নিকৃষ্ট। আমরা কি বুঝলাম? মানুষ আকৃতিতে মানুষ, রক্তে মাংসে মানুষ, কিন্তু সব মানুষ এক সমান, সব মানুষ এক সমান। হাজিরিন, এই মানুষগুলোর মধ্যে, এই মানুষগুলোর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের শান করলাম, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا. الله پاک মানুষ জাতিকে খেতাব করে এখানে উল্লেখ করছেন, অস্বীর নফসাকা, হে মানুষ তুমি তো সঙ্গ ছাড়া থাকতে পারো না, মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম, সেই আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন, আরামের কোনো অভাব নাই, সুখ শান্তির কোনো অভাব নাই, নিয়ামতের কোনো অভাব নাই, এত শান্তির ঠিকানায় থাকার পরেও তার মধ্যে একটা অস্থিরতা, কেন সেটা তো আল্লাহ পাক খুব ভালো করে জানেন। অস্থিরতার কারণ ছিল যে আদম একা, সাথী নাই, সাথীহীন জীবন, এত আরামের মধ্যেও কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জীবন সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালামকে দান করার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করলেন, আদম আলাইহিস সালামের চরম শান্তির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই মানুষ, দুনিয়ার সমস্ত মানুষই আদমের সন্তান, প্রত্যেকটা মানুষের রক্তের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের অংশ আছে। এই মানুষগুলো সঙ্গ ছাড়া চলতে পারে না, যেহেতু তাদের বাবাও চলতে পারেন নাই, তাদের বাবা আদমও সঙ্গী ছাড়া চলতে পারেন নাই। দুনিয়ার সব মানুষও সঙ্গী ছাড়া চলা তাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো সঙ্গ যেহেতু ধরবে, কোন মানুষের সঙ্গ ধরবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, কেন বলে দিলেন আমরা সকলেই জানি। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে, সঙ্গ যদি খারাপ হয়, একটা ভালো মানুষ নষ্ট হয়ে যেতে পারে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা তোমাদেরকে বলে দিচ্ছি। হাজরিন, আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ উস্তাদুল উলামা হযরত আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব দাওয়াত বরকাতুহু আলাইহা, আমারও সম্মানিত উস্তাদ, তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে তশরিফ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তার বয়ান আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পারব। সবাই ধৈর্য ধরে বসুন, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা বসে যান। সরকার কফিলউদ্দিন সালেহী সাহেব দাওয়াত বরকাতুহু, কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে চলে আসবেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে না থেকে মেহরবানি করে বসে যান। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. حاضرين আমি খুব সংক্ষেপে আমার কথাগুলো শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন
হে মানুষ, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদূনা ওয়াজহাহু। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা তাদের মালিক মাওলা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রেজামন্দে হাসিল করার জন্য দিবানিশি সব সময় আল্লাহর জিক্রের মধ্যে আল্লাহর ইয়াদের মধ্যে মশগুল থাকে। তোমরা ধৈর্য ধরে তাদের সঙ্গী হয়ে চলো। সুবহানাল্লাহ, সময় কম, এজন্য ধৈর্য ধরে তাদের সাথে চলার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন এই রহস্যটা আমি বিশ্লেষণ করতে পারবো না, সেই সুযোগ নাই, সেই জ্ঞানও নাই, সেই সময় আমার হাতে নেই। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই যে যারা মানুষের মধ্যে একজন মানুষ দিবানিশি সব সময় আল্লাহকে খুশি করতে চান এবং এই উদ্দেশ্য নিয়ে সব সময় তারা আল্লাহর জিক্রের মধ্যে মশগুল থাকেন, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে সাহায্য করবেন। হাদিসে কুদসি যে আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ আমি আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগীও করতে থাকে, ফরজ যেগুলো আছে ওয়াজিব যেগুলো আছে এগুলো তো আদায় করেই, আমি আল্লাহকে খুশি করার জন্য বেশি করে নফল ইবাদত বন্দেগীও করে। অবস্থা এমন হয় আমার যে গোলাম আমার কাছে আসতে চায়, আমার যে গোলাম আমাকে খুশি করতে চায়, আমি আল্লাহ মহব্বতের ডোর দিয়ে আমার বান্দাকে আমি গ্রহণ করে নেই, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদ করবান আমার যে বান্দার সাথে আমি আল্লাহর মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, আমার বান্দার কান আমি আল্লাহ হয়ে যাই, আমার বান্দার চোখ আমি আল্লাহ হয়ে যাই, আমার বান্দার হাত আমি আল্লাহ হয়ে যাই, আমার বান্দার পা আমি আল্লাহ হয়ে যাই, অবস্থাটা এমন হয় ইনশাআল্লাহ। আমার মহব্বতের বান্দা যখনই আমার কাছে কোনো দাবি পেশ করে কিছু সওয়াল করে আমি আল্লাহ আমার মহব্বতের সেই গুনামের দাবিটা না মানে থাকতে পারি না, সে যাই দাবি করে সব দাবি তার পুরা করে দেই। এই জন্যই আল্লাহর মকবুল মহবুব বান্দা যারা তাদের কাছে আমরা যাই দোয়া নেওয়ার জন্য যে হুজুর আমার ছেলে অসুস্থ, কামিল বলি আল্লাহর খেদমতে আমরা হাজির হই, আমরা দোয়া চাই যে মেহরবানি করে আমার ছেলের জন্য দোয়া করে, ছেলে বিদেশ যাবে বলি আল্লাহর খেদমতে যাইয়া দোয়া চাই যে মেহরবানি করে দোয়া করুন আমার ছেলে বিদেশ যাবে, এগুলো হাজতের জন্য বলি আল্লাহর কাছে যাই। কেন যাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমার মহব্বতের বান্দা যে আছে আমার কাছে যাই দাবি করবে আমি আল্লাহ সব দাবি তার পুরা করে দেব। হাজরিনে কেরাম, আল্লাহর মকবুল মহবুব বান্দা যায় আল্লাহর কাছে যাই দাবি করে সব দাবি আল্লাহ পাক পুরা করে দেন, এবং এদের মধ্যে পাওয়ার এত পাওয়ার এত শক্তি আল্লাহ পাক দিয়ে দেন যে একজন বলি আল্লাহ চক্ষুটা আল্লাহর কুদরতের রাডার হয়ে যায়, আল্লাহর কুদরতের রাডার হয়ে যায়, কান আল্লাহর কুদরতের মেশিন হয়ে যায়, তাদের হাত আল্লাহর কুদরতের মেশিন হয়ে যায়, তাদের পা আল্লাহর কুদরতের যন্ত্র হয়ে যায়। সুতরাং যাদের চক্ষু যাদের কান যাদের হাত যাদের পা এগুলো আল্লাহর কুদরতের মধ্যে বিলীন হয়ে যায়, সেই হাত সেই পা সেই চোখ সেই কানের শক্তি কত হবে ভাই, কত শক্তি হবে। ওয়াজ হচ্ছে মাইক যুগে, এই মাইকের আওয়াজটা ইলাইগঞ্জ বাজার থেকে মনে হয় শোনা যাবে না, রাখালগঞ্জ পর্যন্ত শোনা যাইতে পারে, ইলাইগঞ্জ পর্যন্ত শোনা যাবে না, ইলাইগঞ্জের মানুষের কানের মধ্যে সেই পাওয়ার নাই যে পাওয়ার দিয়া এই আজকের এই হযরত লাতু সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিশালে সব মাহফিলের আওয়াজ শুনতে পারে, সেই পাওয়ার নাই। কিন্তু সেই মানুষগুলোর কান যদি আল্লাহর কুদরতের বেশি হয়ে যায় তাহলে আট
মাইল দশ মাইল কিছুই লাগে না, যত দূরের আওয়াজ শোনার প্রয়োজন হয় সব দূরের আওয়াজ পর্যন্ত আল্লাহর কুদরতে সেই মেশিন দিয়ে একজন বলি আল্লাহ শুনতে পারে। আমি প্রায় বলে থাকি যেহেতু অলি আল্লাহর বাকি এখানে আজকেও প্রাসঙ্গিক ভাবে আমি বলবো, হযরতে সাহার কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ কে ছিলেন আমরা জানি, হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ এক মসজিদের ইমাম সাহেব, মসজিদে ইমামতি করেন, এশার নামাজ আদায় করেছেন, রাতের খাওয়া দাওয়া শেষ করেছেন, ঘুমিয়ে পড়েছেন, শেষ রাত্রে হঠাৎ করে দরজার মধ্যে টটকট টটকট আওয়াজ শুনতে পারলেন, দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে, ডাকতেছে ইমাম সাহেব, দরজা খোলেন, ইমাম সাহেবের ঘুম ভাঙলো, তিনি চিন্তা করে দেখলেন যে এখন তো ফজরের ওয়াক্ত হয় নাই, কোন মানুষ আমাকে ডাকছে এখন, এবং যেই কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে কণ্ঠ অপরিচিত, তো গভীর রাত্রে অপরিচিত মানুষকে দরজা খুলে যাওয়া মানে বিপদের একটা আশঙ্কা আছে, ইমাম সাহেব দরজা খুলে দেন নাই। সময় যত যায় দরজার ধাক্কাটি আরো তত বেশি বাড়তে থাকে, আরো জুড়ে জুড়ে ধাক্কা দেওয়া হচ্ছে, ইমাম সাহেব দরজা খুলেন, শেষ পর্যায়ে এমন অবস্থা হলো যে বাইরে যারা আছে এমন জোরে ধাক্কা দেওয়া শুরু করেছে যে কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করবে। পরিস্থিতি যখন এমন হয়ে গেছে তার মনের মধ্যে ভয় আসলো যে দরজা ভেঙে যারা ভিতরে প্রবেশ করবে এরা আমাকে আর জিন্দা রাখবে না, এরা মেরে ফেলবে, তো চিন্তা কি করবেন এই গভীর রাত্রে কোন মানুষকে ডাক দেবেন তিনি, কোনো উপায় নাই। একটা চিন্তা করলে যে আমার তো একজন মুর্শিদ আছেন, দেখি যে মুর্শিদ আমি আশা করেছি যে আখেরাতের বিপদে যেই মুর্শিদের ওসিলায় আমি রক্ষা পাবো, দুনিয়ার বিপদে সেই মুর্শিদকে আমি একটা ডাক দিই, কি হয় অবস্থা। বদরপুর থেকে সেই মসজিদ দশ মাইল দূর, দশ মাইল দশ কিলোমিটার নয় দশ মাইল দূর, ডাক দিলেন মসজিদ আমার আপনার মরিদ চরম বিপদের মধ্যে আছে, মেহরবানি করে আপনার মরিদকে আপনি এই বিপদ থেকে রক্ষা করেন। ঘরের দরজা বন্ধ, রাতের বেলা ইমাম সাহেব ঘরের ভিতর থেকে ডাক দিয়েছেন মসজিদকে, মসজিদের বাড়ি দশ মাইল দূর, দশ মাইল দূর, কোনো সাড়া নাই, শব্দ নাই, কিছুই নেই, কয়েকবার তিনি ডাকাডাকি করলেন, মনে মনে গুসা আসলো কেমন মসজিদ রে আমার, এই দুনিয়ার বিপদে পড়ে আমি মসজিদকে ডাকলাম কোনো কাজ হইল না। কিছুক্ষণ পর দেখা গেল যে পাগলা পাগলা টাইপের একজন মানুষ, ছাতা পীর, ছাতা পীর মানুষ পাগল, জানতো পাগল অলিয়াল্লাহ, এত উপরে দরকার অলিয়াল্লাহ এটা তারা তখনও জানতেন না, তারা জানতেন একটা পাগল মানুষ। কিছুক্ষণ পর দেখ শোনা যায় যে সেই পাগলা ছাতা পীরের আওয়াজ, তিনি দরজার সামনে যারা ধাক্কা ধাক্কি করতেছে তাদেরকে বলতেছে হে তোমরা এখানে কি করো, ইমাম সাহেবকে তোমরা কষ্ট দিচ্ছ কেন, আমরা তো ইমাম সাহেবকে কষ্ট দিতে চাই না, তোমরা দরজায় ধাক্কা কে লেগে, জনাব আমরা এসেছিলাম আমাদের মধ্যে একটা বিবাদ লেগেছে, ইমাম সাহেব ওইটা মীমাংসা করে দেবেন, তো তিনি দরজাই করতেছেন না মীমাংসা কিভাবে করবেন, আমরা চাইতেছি দরজা ভেঙে ইমাম সাহেবের সামনে হাজির হব। তিনি বললেন যে ঠিক আছে তোমাদের কি বিবাদ আমি মীমাংসা করে দিব, তোমরা চলে আসো, তোমরা চলে আসো আমি মীমাংসা করে দেবো, ইমাম সাহেবকে তোমরা কষ্ট দিও না। মসজিদের এক কিনারে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে ওইদিকে শোনা গেল আওয়াজ যে এরা দরজার সামনে থেকে জঙ্গলের দিকে চলে গেছে। ইমাম সাহেব এবারে চিন্তা করলেন আমার মসজিদের চাইতে দেখা যায় একটা পাগল, সেই পাগল লোকটা আমার বিপদের মধ্যে বেশি কাজ করলো, কেমন মসজিদ আমি ধরলাম, আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ দেখা যাবে পিড়ি মুড়িদি থাকে কি না থাকে, আমি মসজিদকে জিজ্ঞেস করবো দাইয়া যে কেমন মসজিদ হইলেন আপনি, এই দুনিয়ার বিপদে আপনাকে আমি পাইলাম না পাশে, আখেরাতে কি সাহায্য করবেন। ইমাম সাহেব অপেক্ষা করতেছেন ফজরের ওয়াক্ত হবে, নামাজ আদায় করবেন, দিন যখন শুরু হবে মসজিদের বাড়ির দিকে রওনা করবেন, ফজরের ওয়াক্ত হয়েছে, নামাজ আদায় করেছেন, একটু ফর্সা হয়েছে, দশ মাইল পায়ে হেঁটে তিনি রওনা দিয়েছেন,
হযরত বদরে বদরপুরী রহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, দস্তুর মোবারক ছিল, ফজরের নামাজ আদায় করার পর দীর্ঘ সময় তিনি মোরাকাবা করতেন। মোরাকাবা শেষ হওয়ার পরে সকালের নাস্তা খাইতে বসতেন, এই ছিল তার নিত্যদিনের অভ্যাস। নামাজ আদায় করেছেন, মোরাকাবা শেষ করেছেন, নাস্তা নিয়ে বসেছেন, হঠাৎ করে দরজার সামনে মরিয়েছে ইমাম সাহেব হাজির। ইমাম সাহেবের চেহারার মধ্যে একটু গুসা গুসা ভাব। হযরত বদরপুরী রহমাতুল্লাহ ডাক দিলেন, বাবা ঘরের ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ইমাম সাহেব কোনো কথার জবাব দিচ্ছেন না। আবার তিনি ডাকলেন, বাবা ভিতরে আসো। ইমাম সাহেব এবার কোনো জবাব দিলেন না এবং ঘরের ভিতরেও প্রবেশ করলেন না, চেহারার মধ্যে একটা গুসা গুসা ভাব। এবারে হযরত বদরে বদরপুরী রহমাতুল্লাহ আলাইহি মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত বদরপুরী রহমাতুল্লাহ আলাইহি মুচকি হাসি দিয়ে বলেন, বাবা রে তোমার পীরের উপর, তোমার মসজিদের উপর তোমার এত গুসা কেন? গত রাত্রে যখন তুমি আমাকে ডাক দিয়েছ, তোমার ডাক আমি শুনেছি, তোমার ডাক শোনার পরে আমি ছাতাপীরকে হুকুম দিয়েছি, ছাতাপীর তুমি অমুক জায়গায় যাও, আমার একটা মরিদ ভীষণ বিপদের মধ্যে আছে, একজন জিন আমার ওই মরিদকে কষ্ট দিচ্ছে, ছাতাপীর তুমি যাও, যাইয়া ওই জিনদেরকে তুমি সামলাও। সুবহানাল্লাহ বলেন। আর কি বললাম, ছাতাপীর এমনি আসেন নাই, এসেছেন হযরত বদরে বদরপুরী রহমাতুল্লাহ আলাইহির হুকুম পাইয়া। বদরপুরী রহমাতুল্লাহ আলাইহির 10 মাইল দূরে মসজিদে ইমাম সাহেবের রাতের বেলা এই আওয়াজটা তার কান মোবারক দিয়ে শুনতে পারলেন। সেই আওয়াজ শোনার সাথে সাথে ছাতাপীরকে তিনি হুকুম দিলেন, তুমি যাও অমুক জায়গায়। 10 মাইল দূরের আওয়াজটা তিনি কেমনে শুনতে পারলেন? হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান, মহব্বতের বান্দা দ্বারা আমার যে সমস্ত বান্দাকে আমি মহব্বত করে নেই তাদের কানটা আমি আল্লাহ হয়ে যাই। হাজিরিন কেরাম, কিন্তু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান, আমার মহব্বতের বান্দার কান আমি আল্লাহ হয়ে যাই। এর অর্থ হচ্ছে তার আমার বান্দার কান তার রক্তমাংসের কান, কিন্তু মহব্বতের বান্দা যদি হয়ে যায় তাহলে ওই কান আমার কুদরতের মধ্যে বিলীন হয়ে যায়, আমার কুদরতের মিশির হয়ে যায়। চিৎকার তো, যেই কান আল্লাহর কুদরতের মিশির হয়ে যায়, 10 মাইল দূর কেন, 10,000 মাইল দূরের আওয়াজ ওই কান দিয়ে আসবে না, কি আছে সম্ভব? তার বাবা ছিলেন, মা ছিলেন, তার বিবি বাচ্চা সব ছিলেন, তো ঠিকই তো আছে সব, তিনি কি আমার মতো একজন? আমার কান দিয়া 2 মাইল দূরের আওয়াজ আমি শুনি না, আর বদরপুরী রহমতুল্লাহ আলাইহির কান মোবারক 10 মাইল দূরে সেই রাতের আওয়াজটা তিনি শুনতে পেরেছেন, তার কান আর আমার কান এক সমান হইতে পারে? ওয়াবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান, আমার মহব্বতের বান্দার চক্ষু আমি আল্লাহ হয়ে যাই। আমরা চোখ দিয়া সামনে দেখি না পিছন দিকে দেখি? পিছন দিকে দেখতে হলে চক্ষু ঘুরাইয়া পিছন দিকে নিতে হয়, সামনের দিকে তাকাইয়া পিছন দেখা যায় না, কিন্তু যেই চক্ষু আল্লাহর কুদরতের রাডার হয়ে যায়, নিশির হয়ে যায়, সেই চক্ষু দিয়া সামনেও দেখা যায়, পিছনে দেখা যায়, উপরে দেখা যায়, আসমানের উপরেও দেখা যায়, জমিনের নিচেও দেখা যায়। চিৎকার কি বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, মুরব্বিয়ানে কেরাম, আপনারা অনেক নাম শুনেছেন, করিমগঞ্জে যার মাজার শরীফ আছে, ইন্ডিয়ার করিমগঞ্জের শহরে যার মাজার শরীফ, তাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, সেই আল্লাহর ওলির একটা অন্যতম কারামত ছিল, একটা খুসুসিয়ত ছিল, তিনি মাটির নিচে কি আছে বলতে পারতেন, কবরের ভিতরে কি আছে, ওই কবর এটা পুরুষের কবর না মহিলার কবর নাকি বাচ্চার কবর, সব কিছু তিনি বলতে পারতেন।
খবরের পাশে দাঁড়াইয়া এমন ভাবে কথা বলতেন যেন ভিতরে কি হচ্ছে তিনি নিজে দেখতে পাচ্ছেন, দেখে দেখে কথা বলতেছেন। অবস্থা এমন ছিল, সব জায়গায় সব যুগেই তো কিছু দুষ্টা মানুষ ছিল। একজন যুবক তারা চিন্তা করলো, বেটা এই মাটির নিচে কি হচ্ছে আমরা তো দেখি না, এই জন্য একটা কিছু বলে দিচ্ছে, ওনার কারণে জাহির করতেছে। আসলে তিনি যা বলতেছেন হয়তো এটা কিছুই হচ্ছে না। তখন স্যার রহমতুল্লাহকে পরীক্ষা করার জন্য অনেক দূরে তারা এক জায়গায় কবরের মতো একটা গর্ত খনন করলেন এবং সেখানে একটা কলা গাছের টুকরা সেখানে রাখলেন, মাটি দিয়ে চাপ দিলেন, দেখতে একটা কবরের মতো দেখা যায়। সেই যুবকগুলো তাদের কৃত্রিম সেই কবর, মিথ্যা সেই কবর তৈরি করার পর হযরত তাকুল স্যার রহমতুল্লাহর কাছে আসতে, যে হুজুর একটু কষ্ট দিতে চাই। বাবারা কি কষ্ট বলো, তোমাদের কি দরকার? হুজুর মেহরবানি করেন, আমাদের অনেক দূরে একটা জায়গায় আপনার যাইতে হবে, কবর কষ করতে হবে, কবরের মাইয়েদের হালত সম্পর্কে আমরা একটু জানতে চাই, আপনি মেহরবানি করে একটু তসলিম নেওয়া লাগবে। ঠিক আছে চলো। হযরত তাকুল স্যার রহমতুল্লাহ আলাইহি সেই যুবকদের সাথে তাদের কথা মতো সেই জায়গায় চলে গেলেন। কোথায় তোমাদের সেই কবর? যুবকেরা দেখাই দিলেন যে ওই যে কবর। তাকুল স্যার রহমতুল্লাহ কবরের পাশে যেয়ে চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পর তিনি বললেন, বাবারা এখানে তো কোনো মানুষের কবর নয়, এখানে তো একটা কলা গাছ রাখা আছে। মাটির নিচে কি আছে? আল্লাহর বলি তাকুল স্যার রহমতুল্লাহ আলাইহি সেই বিষয়টাও বলতে পারলেন, চক্ষু দিয়া তো মাটির নিচে কি আছে দেখা যায় না, কিন্তু তাকুল স্যার কেমনে বলতে পারলেন? তার কারণ আল্লাহর ওলির সেই চক্ষু আল্লাহর কুদরতের রাডার হয়ে গিয়েছে, সুতরাং মাটির নিচে কি আছে তিনি বলতে পারেন, তার জন্য কঠিন কিছু নয়। সুবহানাল্লাহ। মুর্শিদুরা হযরত কুলতলী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার ওয়ালিদ মোহতারাম মরহুম মকফুর, তিনি নিজে আমার কাছে এই ঘটনাটা আলোচনা করেছেন। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় সফরে আমার ওয়ালিদ মোহতারাম ওনার সফর সঙ্গী নৌকার মধ্যে বসা, লম্বা নৌকা, নৌকার ওই সামনের দিকে হযরত সাহেব কিবলা সুদা সামনের দিকে মুখ করে বসে আছে, আমার ওয়ালিদ মোহতারাম নৌকার একদম পিছন দিকে। ওনার পান খাওয়ার অভ্যাস ছিল, আমার ওয়ালিদ সাহেবের পান খাওয়ার অভ্যাস ছিল, পানের বাটাও আছে ওনার, সাহেব কিবলার পানের বাটা ওনার হাতে, ওনার নিজেরটা তো আছেই। হঠাৎ করে দেখা গেল ওনার পানের বাটার মধ্যে চুনা নাই, চুনা শেষ হয়ে গেছে, তো চুনা ছাড়া তো পান খাওয়া যায় না। তিনি চিন্তা করলেন যে হোক না, সাহেব কিবলার বাটার থেকে একটু চুনা নিয়ে নিই। যখনই বাটা হাতে নিয়েছেন এবং চুন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, সাহেব কিবলার দিকে তাকাই আছেন যে উনি দেখতে পাচ্ছেন কিনা, দেখলে তো বেয়াদবি অনেক সরব লজ্জার কথা, আমার বাটা থেকে সে মানে বাটা নাড়াচাড়া করে কি ব্যাপার। সাহেব কিবলার দিকে তাকাইয়া এইভাবে বাটা হাতে নিয়ে চুনা দিয়ে এটা হাতে নিয়েছেন, তিনি দেখেন যে সাহেব কিবলার সামনের দিকে তাকাইয়াই বসে আছেন এবং দাঁত দিয়ে বলতেছেন, আব্দুল মুকিম তুমি অন্য জিনিসের অন্য মানুষের একটা জিনিসে হাত দাও, তোমার কি অনুমতি নেওয়ার দরকার মনে করো না? যার একটা জিনিস তুমি ব্যবহার করবে, মালিক যদি থাকে তোমার উচিত হবে তার অনুমতি নিয়ে এটা ব্যবহার করা, অনুমতি ছাড়া এটা ব্যবহার করা নিষেধ, এটা কি তুমি জানো না? আর ওয়ালিদ মোহতারাম অবাক হয়ে গেছেন, কি রে আমি অনেক দূরে পিছন দিকে বসা, তিনি সামনের দিকে মুখ করে বসা, আমি সতর্কতার সাথে চুল পানের পাশা থেকে চুনাটি হাতে নিলাম, অথচ আল্লাহর ওলি এই ঘটনাটাও দেখতে পারলেন। সুবহানাল্লাহ। হাজিরে কেরাম, সাধারণ চক্ষু দিয়া শুধু সামনের দিকে দেখা যায়, পিছন দিকে দেখতে হলে
মাথা ঘুরাইয়া চক্ষু পিছন দিকে নিয়ে তারপরে দেখতে হয়। কিন্তু আল্লাহর মকবুল মাহবুব বান্দা যারা হয়ে যান, আল্লাহর ভালোবাসা যারা হাসিল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন শক্তি দান করেন। কিন্তু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমার আল্লাহ পাক এরশাদ ফরমান, আমার মাহবুব মকবুল বান্দার চক্ষু আমি আল্লাহ হয়ে যাই। হাজিরিন, সুতরাং সেই চক্ষু দিয়া সামনে যেমন দেখা যায়, পিছনে যেমন দেখা যায়, আসমানেও দেখা যায়, জমিনেও দেখা যায়, জমিনের নিচে কি আছে তাও দেখা যায়, মানুষের বাহিরেও দেখা যায়, ভিতরটাও দেখা যায়। সাহেব টুকরা রহমতুল্লাহ তিন পথে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, তসৌফের সুবুর যারা করেন, তসৌফের সবক যারা সাহেব টুকরাকে শোনাইতে যান, সবক জিকির বিভিন্ন লতিফার জিকির করা, এটা আমি বুঝি না ভাই, আমি এই লাইনের মানুষ না, আমি দুনিয়াদার মানুষ, তো শুনেছি এই তরিকার লাইনের মানুষ যারা তারা এই ধরনের করেন সবক, আস্তে আস্তে এক স্টেজের পর আরেক স্টেজ, স্টেপ বাই স্টেপ একটা একটা আগাইতে হয়। তো সবক শোনাইতে গেলে চাহার টুকরার সামনে বসতে না, আমার নিজের চোখে দেখা একজন মানুষ কীভাবে সবক শোনাইতেছে, চাহার টুকরা ওনাকে চক্রবদ্ধ করলেন, হুকুম দিলেন ডাইনে নাও, তিনি ডাইনে নিলেন, সাহেবটুকরা বলেন না এখনো হয় নাই, আরো ডানে যাবে, আরো ডানে যাবে, চক্রবদ্ধ ভিতরে কি হচ্ছে তিনি একে চক্র বন্ধ করে দেখতে পাচ্ছেন, ডানে এখনো যায় নাই, এখনো যা বাকি আছে এটাও তিনি আল্লাহর ওলি দেখতে পাচ্ছেন, জিকার দিয়ে বলেছে দেহের অভ্যন্তরে কি আছে, কি হচ্ছে না হচ্ছে, সাধারণ চক্ষু দিয়া দেখা যায় না, কিন্তু যেই চোখ আল্লাহর কুদরতের মেশিন হয়ে যায় সেই চক্ষু দিয়া মানুষের ভিতরও দেখা যায়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পুরা করে দেই। এখানে দুইটা থাকে, একটা হচ্ছে লাগে থাকে, ওলামায়ে কেরাম মওজুদ আছেন আপনারা বলতে পারেন, একটা হচ্ছে লামে তাকিদ আর একটা হচ্ছে নুনে তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন যে আমার মহব্বতের গোলাম আমার কাছে যাই দাবি করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার গোলামের সেই দাবি পুরা করে দেই। বলি আল্লাহর কাছে এই জন্যই আমরা দোয়া চাইতে যাই যে আমার এই দরখাস্ত আল্লাহর দরবারে পেশ করবো, বলি আল্লাহ জবান মোবারক থেকে যদি আমার এই দাবিটা আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে তার জবানের ইজ্জতে আল্লাহ পাক আমার এই দাবিটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, একজন দুনিয়া বিখ্যাত একজন আলিম ছিলেন। সেই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি একটা ঘটনার কথা বললেন যে ইরাকের জমিনে এক সময় দেখা দিল বৃষ্টি হয় না। হাজিরিন, বৃষ্টি যদি না হয় মেঘ বৃষ্টি দীর্ঘদিন থেকে হচ্ছে না। আমরা ইস্তেসকার নামাজ পড়ি, এটা আমাদের জানা আছে, তো সলাজুল ইস্তেসকার, ইস্তেসকার নামাজ আমরা আদায় করি। তো ইরাকের অনেক মানুষ সেই ইস্তেসকার নামাজের ব্যবস্থা করলেন, যুগের শ্রেষ্ঠতম ওলামায়ে কেরাম, হুজুরগানে কেরাম, হাজির সাহেবান, আবাল বৃদ্ধ সবাই সেই ইস্তেসকার নামাজে শরীক হলেন। নামাজ আদায় করা হলো, চোখের পানি আল্লাহর দরবারে তারা পেশ করলেন যে আল্লাহ মেহরবানি করো ইরাকের জমিনে তুমি বৃষ্টি দাও। ইস্তেসকার নামাজ পড়লেন, বৃষ্টি হচ্ছে না, আরেকদিন নামাজ আদায় করলেন, বৃষ্টি হলো না, আরেকদিন নামাজ আদায় করলেন, বৃষ্টি হলো না, শেষ পর্যন্ত তারা নিরাশ হয়ে গেলেন যে এখন আমরা কি করব।
চেষ্টা করার যা তাতে করা হলোই। এরাকের প্রসিদ্ধ বুজুর্গ গানে কেরাম যারা সবাই স্টেজ গান আমাদের হাজির হলেন, ওলামায়ে কেরাম হাজির হলেন, চোখের পানি ছাড়া হলো, কিন্তু বৃষ্টির তো কোনো আলামত দেখা যাচ্ছে না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার এক বন্ধু এবং আমি নামাজ পড়ার যে মাঠ, সেই মাঠের মধ্যে বসে পড়লাম, আমরা চিন্তাগ্রস্ত হয়ে গেলাম যে ইরাকের জমিনে এই যে দুর্দশা সামনে চলে আসতেছে, এটা থেকে বাঁচার কি উপায়, কি করতে হয়। এখন সব মানুষ নামাজ আদায় করার পর বাড়িতে চলে গেলেন, মাঠ খালি হয়ে গেল, আমি আর আমার বন্ধু সেই মাঠের মধ্যে বসা। সূর্য ডুবে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, মাগরিবের নামাজের পর আমরা সেই মাঠের মধ্যে বসে আছি, হঠাৎ করে দেখলাম মাঠের এক কোণা দিয়ে একজন মানুষ ওইখানে প্রবেশ করতেছে, মাঠে প্রবেশ করতেছে। আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে নামাজ শেষ হয়ে গেছে, মাঠের সমস্ত মানুষ তাদের বাড়িতে চলে গেলেন, ওই লোকটা মাঠের ভিতরে প্রবেশ করতেছে, লোকটা কে? মাঠের ভিতরে সেই লোক প্রবেশ করার পরে একটু ভিতরে এসে সেই লোকটা সেজদার মধ্যে পড়ে গেল। মালিক বিন দিনার বলতেছেন আমি এবং আমার বন্ধু আমরা দুইজন দেখতে লাগলাম সেই লোকটা মাঠে প্রবেশ করে সেজদায় পড়ে গেল। আমাদের কৌতূহল জাগলো যে মানুষটা কে একটু দেখা দরকার। সামনে গেলাম, ওই লোকটার কাছাকাছি গেলাম, একটু পাশাপাশি যাওয়ার পরেই আমরা শুনলাম সেই লোকটা সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে দাবি করতেছে। কি দাবি? সেই লোক সেজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন ওগো আল্লাহ, ইরাকের জমিনে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, তামাম ইরাকের মানুষ এত বেশি কান্নাকাটি করলেন, চোখের পানি ছাড়লেন, তাদের চোখের পানি কোনো কাজে আসে নাই, তুমি বৃষ্টি দান করো নাই, আল্লাহ তোমার ভাণ্ডারে কি বৃষ্টির অভাব হয়ে গেছে, তোমার ভাণ্ডারে কি বৃষ্টি নাই, ইরাকের মানুষ এত চোখের পানি ছাড়লো তারপরে তুমি বৃষ্টি দান করলে না, আল্লাহ তোমার ভাণ্ডার কি খালি হয়ে গেছে, সেখানে কি বৃষ্টি নাই, তোমার গোলাম জমিনের মধ্যে কপাল রাখলো, যতক্ষণ পর্যন্ত এই জমিনে তুমি বৃষ্টি দান করবে না ততক্ষণ পর্যন্ত গোলামের কপাল জমিন থেকে উঠবে না। দাবিটাকে তো করা, ইরাকের মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছে, বৃষ্টি হয় নাই, অথচ এই মানুষটা সেজদায় পড়ে আল্লাহর দরবারে দাবি কিভাবে করতেছে যে আল্লাহ বৃষ্টি দাও না কেন, তোমার ভান্ডার কি খালি হয়ে গেছে, বৃষ্টি দাও না হলে তোমার গোলামের কপাল জমিন থেকে আর উঠবে না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটার এই কথা শুনে আমরা অবাক হয়ে গেলাম, কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম আকাশের মধ্যে বৃষ্টির ভাব হয়ে গেছে, মাঠ থেকে আমরা বের হতে পারি নাই, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বুঝতে পারলাম সেই লোকটা, যে লোক আমরা চিনতে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় ভাজন, এত কুরবত হাসিল করতে পেরেছে যে এই লোকটা দাবি করেছে আল্লাহ পাক তার দাবি ফিরিয়ে দেন নাই। এই মানুষ তো সাধারণ মানুষ না, যখন বৃষ্টি শুরু হয়ে গেছে সেই লোকটা সেজদা থেকে মাথা উঠাইয়া চুপি চুপি বাড়ির মাঠের বাইরের দিকে রওনা দিয়েছেন। আমরা পিছন দিক থেকে তাকে ডাকলাম, আল্লাহর বান্দা ভাই আপনি কে মেহরবানি করে দাঁড়ান, আপনি কে মেহরবানি করে দাঁড়ান। সেই লোক সামনের দিকে আগাইতে থাকেন এবং আওয়াজ দিয়া বলতে থাকেন, বাইরে আমি দুই মনিবের গোলাম, আমি দুই মনিবের গোলাম, আমি যদি বাড়ি যাইতে দেরি হয় আমার মনিব নারাজ হয়ে যাবেন, সুতরাং দাঁড়ানোর সময় নাই, আপনাদের সাথে কথা বলার কোনো সময় আমার নাই। মালিক বিন দিনার এবং তার বন্ধু দুইজন মিলে সেই লোকটাকে ডাকাডাকি করতেছেন, পিছন দিকে যাইতেছেন, এই লোকটা সামনের দিকে যাচ্ছেন এবং জবাব দিচ্ছেন, ভাইরা আপনাদের সাথে কথা বলার সুযোগ আমার নাই, সময় নাই, আমার মনিব আমার উপর বেজার হয়ে যাবেন, যদি বাড়ি যাইতে আমার দেরি হয়ে যায়। তিনি থামেন,
চলে গেছেন একটা বাড়িতে, তারাও কিশোর বিশোর নাসুর বান্দা, যে কোথায় যাও আমরা দেখবো তোমার মনির কে আমরা খুঁজে বের করবো। একটা বাড়িতে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে মালিকের দিনার এবং ওনার বন্ধু দুইজন সেই বাড়িতে হাজির। সেই বাড়িতে যাওয়ার পরে বাড়ির মালিকের পরিচয় তারা জানলেন এবং আরেকটা ব্যাপার জানলেন, সেই মালিক তৎকালীন যুগে দাস দাসী গোলাম ক্রয় বিক্রয় হত। তিনি সেই বাড়িতে যাওয়ার পরে জানলেন যে সেই বাড়ির মালিক দাস দাসীর ব্যবসায়ী। কি দাস দাসীর ব্যবসায়ী? আদরিন আমাদের আজকের এই মাহফিলের আরেকজন সম্মানিত মেহমান হাজির হয়ে গেছেন। আমার মনে হয় আমি এর কথা থেকে এইটু করা উচিত হবে না, মেহমানকে সুযোগ দেওয়া দরকার। আমি আমার কথা আচ্ছা ঠিক আছে, আমি খুব সংক্ষেপে আমার কথা বলেই শেষ করবো, খুব সংক্ষেপে। তারা যখন জানলেন সেই বাড়ির মালিক গোলামের ব্যবসায়ী এবং এই লোকটা পরিচয় দিয়েছিলেন যে তিনি একজন গোলাম, তাহলে এই বাড়ির মালিকের গোলাম, গোলামের ব্যবসায়ী যদি হন তাহলে এই গোলামটাকে খরিদ করা যায়। আর এই গোলাম দুনিয়ার মানুষ গোলাম জানলেও মালিক বিন দিনার এবং তার বন্ধু চিনতে পেরেছেন লোকটা আসলে কে। যে কোনোভাবে হোক এই লোকটাকে নিয়ে নিতে হবে। বাড়ির মালিককে জিজ্ঞেস করলেন, জনাব আপনি গোলাম খরিদ বিক্রি করে? বলে জি হ্যাঁ। কয়টা আছে গোলাম? একশোটা আছে। আপনাদের কয়টা দরকার? একশোটা আছে। আপনাদের কয়টা দরকার? তারা বলেন, না পছন্দ হইলে একটাই আমাদের দরকার, তবে আমার পছন্দ করে নিতে হবে। এর অর্থ হচ্ছে তারা যেই লোকটাকে দেখেছেন সেই লোকটাই তাদের দরকার, একশো জনের দরকার নেই। মালিক বললেন, ঠিক আছে দেখেন। একটা 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 করে গোলাম তাদের সামনে হাজির করা হইল। পছন্দ হয় না, পছন্দ হয় না, পছন্দ হয় না, একদম 99 পর্যন্ত 99। 99টা শেষ হয়ে গেছে, একটাও পছন্দ হয় নাই। মালিক বিরক্ত হয়ে বলেন, কি ভাই আপনারা কি গোলাম খরিদ করার জন্য এসেছেন নাকি আমার সাথে মস্কারা করার জন্য এসেছেন? একটা খরিদ করবেন, 99টা দেখেও আপনাদের একটা পছন্দ হয় নাই, আপনারা কি আমাকে নিয়ে ঠাট্টা করবেন? মালিক বিন দিনার বলেন, মাফ করবেন, আমি আমরা আসলে গোলাম খরিদ করার জন্য এসেছি। মেহরবানি করে আপনি বলুন, 100টা বলেছিলেন, আরো 100টা তো বাকি আছে, সেটাও দেখান, আমরা দেখে যাই 100টা দেখে যাই। মালিক বলে, ধর্মিয়া এটা ভালো ভালো গোলাম দেখাইলাম, আপনাদের পছন্দ হয় নাই, বাকি আছে 1টা পাগলা দেখবেন, বাকি আছে 1টা পাগলা দেখবেন, ভালো গুলো আপনাদের পছন্দ হচ্ছে না আর পাগলাটা আপনারা খরিদ করবেন, ওইটা দেখাই কোনো লাভ নাই, ভাই আপনারা মেহরবানি করে চলে যান। না ওইটাই আমরা দেখবো, 99টা দেখলাম আর একের জন্য 100 বাকি থাকবে কেন, ওইটাই দেখান। বলে, ভাই একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, ওইটা দেখার পরে আপনারা যদি নিতে চান কোনো দাম দেওয়া লাগবে না, মাগনা আপনাদেরকে দিয়ে দিব, মাগনা। মানুষ আর সমাজে একটাও খুঁজে পাওয়া যায় না, দেখলে ভয় লাগে, চেহারা বিশ্রী দুর্বল দুগা, কোনো কাজ করতেও পারে না, আর সারা রাত ভে ভে করে কান্নাকাটি করে আওয়াজ দিয়া তার কান্নার আওয়াজে কোনো মানুষ ঘুমাইতে পারে না। ভাই এই গোলামটা কোনো দাম দেওয়া লাগবে না, কোনো মূল্য দেওয়া লাগবে না, মাগনা দিলাম, দেখেন পছন্দ হয় কিনা। সেই পাগলাকে নিয়ে আসা হয়েছে মালিক বিন দিনারের সামনে। দেখার পর তারা দেখেন ওই মাঠে সেই লোকটাই, মাঠের সেই লোকটা দাবি করে আল্লাহর কাছ থেকে যে বৃষ্টির সাথে সাথে বর্ষণ করানোর ব্যবস্থা করেছে। মালিক বললেন, কি পছন্দ হয়েছে? পছন্দ না হইলে করার কিছু নাই, আপনার মাগনা নিয়ে নেন। তারা তো একদম হাতে আসমান পেয়ে গেছেন, ভাই ঠিক আছে দাম কত? বলে, বেশি লাগবে না, 10 দিরহাম দিয়ে দেন, মাগনা সস্তা, ঠিক আছে নেন 10 দিরহাম। গোলামকে খরিদ করলেন। বাড়ির থেকে বের হওয়ার পরে মালিক বিন দিনার এবং ওনার বন্ধু বলেন, বাবা আপনি সামনে যান, আমি আমরা পেছনে দুইজন। গোলাম বলতেছেন, এটা কেমন কথা? আপনারা আমার মনিব,
আমাকে তো পরিচয় করে এনেছেন, তো মনিব সামনে থাকবেন, আমি গোলাম আপনাদের পিছনে থাকবো, এটাই হচ্ছে নিয়ম, আপনারা সামনে যান আমরা পিছনে যাই, আমি পিছনে যাই। তারা বলে না বাবা, আপনি গোলাম না কেমন জিনিস, আমরা আপনাকে চিনতে পেরেছি, আপনাকে গোলাম খরিদ করি নাই, আপনাকে আপনার মনিবের কাছ থেকে আমরা নিয়ে এসেছি এই নিয়ম করে যে আমরা বাকি জিন্দগি যতদিন শ্বাস প্রশ্বাস আমাদের জারি থাকবে, এই দুনিয়াতে জিন্দা যতদিন থাকবো, আপনার গোলামি করে আমাদের জীবনটা অতিবাহিত করবো। এখন গোলাম তো চিন্তা করে দেখলেন যে আসল পরিচয়টা তারা জেনে গিয়েছে, আর উপায় নেই। ঠিক আছে, মনিব যখন আপনারা বলতেছেন আমি সামনে যাব, সামনেই গেলাম, মনিবের বোঝাতে রাখতে পারেন, সামনের দিকে গেলেন, ওনারা দুইজন পিছিয়ে পিছিয়ে যাওয়ার পরে ওই মাঠে চলে গেলেন। ওই মাঠে যাওয়ার পরে তিনি বললেন যে আমার মনিব, আপনাদের কাছে আমার একটা বিনতি। বলে কি বিনতি? বলেন আপনারা দুইজন একটু দূরে থাকুন, আমি একটু নামাজ পড়ি, দুই রাকাত নামাজ পড়বো, তারপর যাওয়ার হবে। ঠিক আছে, আপনি নামাজ পড়েন, আমরা ওইখানে থাকলাম। সেই গোলাম কালোর চেহারা, বিস্কুটের চেহারা সেই মানুষটা যখন নামাজ পড়া শুরু করলেন, সেজদার মধ্যে গেলেন, সেজদায় কপাল লাগাইলেন, মাটিতে কপাল লাগাইলেন, সেই কপাল আর উঠে না। অনেক সময় হয়ে গেছে, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও যখন তিনি মাথা ওঠান না, মালিক বিন দিনার বলে এত দেরি কেন হয়, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর তার পাশাপাশি গেলাম, তার কাছে যাওয়ার পরে আমরা যখন তার গায়ের মধ্যে হাত দিলাম, দেখলাম দুনিয়ার মুসাফিরি তিনি খতম করে নিয়েছে। মালিক বিন দিনার বনে ওই লোকটা যখন নামাজ শুরু করেছিলেন, সে যার মধ্যে দাঁড়িয়ে তিনি বলতেছেন, আমাদের কান দিয়ে শুনেছি, তিনি বলতেছেন ও আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার সাথে আমার গোপন যে সম্পর্ক ছিল দুনিয়ার কোনো মানুষ এটা দিন পর্যন্ত জানতো না, আয় আল্লাহ বড় নীরবে নিবৃত্তে তোমাকে আমি ডাকতে পারতাম, তোমার দিদারের মধ্যে আমি মশগুল থাকতে পারতাম, এখন তো আমার সেই গোপন পরিচয় মানব সমাজে তুমি প্রকাশ করে দিয়েছো, তোমার সাথে আমার এই নীরব সম্পর্কটা আর থাকবে না, মানুষ আমাকে ডিস্টার্ব করবে, আয় আল্লাহ আমি চাই যেভাবে নীরবে নিবৃত্তে তোমার দিদারের মধ্যে মশগুল থাকে এই ব্যবস্থাটা আমার করে দাও, দুনিয়ার কোলাহল থেকে আমাকে তুমি মুক্ত করে দাও। আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহর মাহবুব মকবুল বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, সাথে সাথে দুনিয়ার সফরটা শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজরিন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা যখন দুনিয়ার সফর শেষ করেছেন, আমরা দেখলাম আমরা দাফন কাফনের ব্যবস্থা করার জন্য তার লাশ মোবারক যখন ধরলাম, চেহারার দিকে তাকাইয়া দেখি এত সুন্দর চেহারার মানুষ কোনদিন আমরা দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন আমরা দেখি নাই, কিছুক্ষণ আগে যার চেহারা ছিল কালো বিদ্যুটে দেখলে ভয় লাগে, এই দুনিয়ার সফর শেষ করে যখন তিনি চলে গেলেন, যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তার চেহারার দিকে তাকাইয়া দেখলাম এত সুন্দর চেহারার মানুষ কোনদিন আমরা দেখি নাই, কিছুক্ষণ পরে তার দফন কবরের ব্যবস্থা করলাম, জানাজার নামাজ শেষ হয়ে গেল, আমরা চিন্তার মধ্যে পড়ে গেলাম, হায় হায় যে লোকটার বসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের জমিনে বৃষ্টি দান করলেন, সেই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেলেন, এখন যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় আমরা কার কাছে যাব? দিনার বলেন সেই লোকটার ইন্তেকালের পরে, আল্লাহর বলির ইন্তেকালের পরে আবার ইরাকের জমিনে কড়া বৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি হয় নাই অনেকদিন হয়ে গেছে, এখন আমরা কি করলাম? আমরা ইরাকের সব মানুষ একত্রিত হইয়া আল্লাহর বলির কবরের কাছে গেলাম, আল্লাহর বলির কবর শরীফের কাছে যাইয়া আল্লাহর দরবারে দাবি করলাম, ওগো আল্লাহ তোমার যে মাহবুব বান্দার ওসিলায় ইরাকের মানুষ বৃষ্টি পেয়েছিল, তোমার মাহবুব বান্দাকে তুমি দুনিয়া থেকে উঠাই নিয়েছো, আজকে তোমার বলির কবর শরীফের কাছে এসে তোমার দরবারে ভিক্ষার হাত পড়াই না, আয় আল্লাহ তোমার বলির কবর শরীফের সম্মানে তোমার বলির ওসিলায় ইরাকের জমিনে বৃষ্টি দান করো। আজ এনেকেরা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বলি
কবর শরীফের কাছে যাইয়া ওলিয়ার মাজার শরীফের কাছে যাইয়া যতবার আমরা আল্লাহ দরবারে দৃষ্টি কামনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দাবি কবুল করেছেন, আল্লাহর ওলির ওসিলায় আমাদের সব দোয়া কবুল হয়ে গেছে। আমার আলোচনা এখানেই আমি শেষ করলাম। আমার কথা ছিল মানুষ, সব মানুষ কিন্তু এক সমান নয়, সব মানুষ এক সমান নয়। এমন কঠিন যুগ এসে গেছে যে অনেক কমবখত নিষ্ঠুর যারা ওলিয়াল্লাহ, তো সেটা অনেক পরের ব্যাপার। নবীকে পর্যন্ত বলতেছে যে নবী দুষ্টে গুণে রক্তের মানুষই আমাদের মতো একজন মানুষ, যারা নবীর ব্যাপারে এই ধরনের আকীদা পোষণ করে এরা ওলিয়াল্লাহকে কি বলবে বলে? সেই দুষ্ট নামক খারাপ গুলো নিজেরা ওলিয়াল্লাহর কাছে যায় না, অন্য মানুষকেও সেখান থেকে যাইতে বাধা দেয়। তারা বলে পীরের কাছে গেলে বলে পীর পূজা, নাউজুবিল্লাহ বলে এই দুষ্ট মানুষগুলো তাসাউফ স্বীকার করে ওলিয়াল্লাহর কাছে মানুষকে যাইতে দেয় না, খানকা মাহফিলকে খানকা মাহফিলে মানুষকে যাইতে দেয় না, মাজার জিয়ারত করলে বলে কবর পূজা, নাউজুবিল্লাহ। হাজিরিন, ওলিয়াল্লাহ যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কল্যাণ যেভাবে করতে পারেন, দুনিয়ার থেকে যাওয়ার পরে তাদের পাওয়ার অনেক গুণ বেশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেছে হাজিরিন, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইতিহাস, প্রত্যেকটা বিষয়ের মধ্যে এর ভুরি ভুরি প্রমাণ আছে যে আল্লাহর মকবুল মাহবুব বান্দা যারা দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদের কাছ থেকে মানুষ ফায়দা হাসিল করতে পারে। ভুরি ভুরি প্রমাণ আছে, সময় নেই, আমি আর কথা লম্বা করতে পারবো না। তো যাই হোক, হযরত লাতুশাহ রহমতুল্লাহ আলাইহি ঈসা আলাইহিস সালাম উপলক্ষে আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। আর হাজিরিন, এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করলেন, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, সকলের কোশিশ আল্লাহ পাক যেন কবুল করেন এবং হযরত লাতুশাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সকলের দুনিয়া আখিরাতের কামিয়াবি যেন দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা আমিন وجعلنا من الراشدين الله مهرباني করে আজকের এই মাহফিল আওয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সাহাবের হাদিয়া শোনার মদিনায় তোমার হাবিবের খিদমতে পৌঁছায় দাও। আল্লাহ এই সাহাবের হাদিয়া তমাম দুনিয়ার মুমিন মুমিনাত কবর বসিরা ওয়াহে পাকে পৌঁছায় দাও। দুনিয়ার যে জায়গায় তোমার যে অলিয়া রান করেছেন আমাদের সিলসিলার বুজুর্গানে কেরাম হযরত শাহজালাল শাহ পড়ান 360 অলিয়া বিল খুসুস মুর্শিদুল মুর্শিদিন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ অলিয়া কেরামের প্রতি সবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ এই এলাকার তমাম মুর্তেকারের ওয়াহে পাকে সবের হাদিয়া পৌঁছায় দাও। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দান করলেন, যারা মাহফিলের জন্য পরিশ্রম করলেন, মেহনত করলেন,
আল্লাহ সকলের মধ্যে গানের রহে পাকে সবের হাজিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ বিলখুসুস ভিক্ষা চাই তোমার ওলি হযরতুল্লাহ তুষার রহমাতুল্লাহি আলাইহি রহে পাকে সবের হাজিয়া পৌঁছে দাও। আল্লাহ তোমার ওলির দরজা পূরণ ফরমাও, ওই বয়স দিয়ে আমাদেরকে পৌঁছিয়া করে দাও। আয় আল্লাহ তোমার ওলির ওসিলায় এই এলাকার মধ্যে খয়রার বরকত তুমি জারি করে দাও। আল্লাহ তোমার ওলির ওসিলা নিয়ে ভিক্ষা চাই, তোমার হাবিবের ওসিলা নিয়ে ভিক্ষা চাই। মেহরবানি করে আমাদের তাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ আমাদেরকে তোমার মাফুর গুলামে নসিব ফরমাও, তোমার গুলামের জন্য আমাদেরকে মুতমাইন বানিয়ে দাও। আল্লাহ গুলামের দুনিয়ার এই মুসাফির একদিন শেষ হয়ে যাবে, সেই দিন যেদিন হবে তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আমাদের জবানে কলিমা শরীফ জারি করে দিও। জব মর আল্লাহ আল্লাহ মেরে মরতে যাবা, কলিমা তাওহীদ মেরি জান দিল সে হরওয়া, খাতিমা বিল খৈর কর খৈরুল ওয়ারা কে ওয়াসতে, রহম কর হাম পর ইলাহি আউলিয়া কে ওয়াসতে, মুর্শিদে কামিল মুকম্মল বারসা কে ওয়াসতে, রহম কর হাম পর ইলাহি আউলিয়া কে ওয়াসতে, পীর কামিল হযরত লতুশা কে ওয়াসতে। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবা প্রতি রহম ফরমাও, তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা সিপাহে কামিলা জুলানায় ফরমাও, পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি আনায়ত ফরমাও, ছাত্র ছাত্রী যারা দেহনে জকিল মেলাবি আনায়ত ফরমাও, বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদের আত্মীয় স্বজন যারা সহি সালামত রাখো। আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা অনেক কষ্ট স্বীকার করলেন মেহরবানি করে এসে করে দিন দুনিয়া উজালা করে দাও। অনেক মানুষ অনেক থমসু দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তো অন্তর জানি, আলিমুম বিদাতি সুদুর, আমাদের দিলের খবর তোমার জানা আছে, আমাদের প্রত্যেকের ফরিয়াদ গুলো মেহরবানি করে কবুল ফরমাও। ও ফাওয়াদু আমদি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, ইবাদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলা আল মুরসালিন, والحمد لله رب العالمين. آمين آمين آمين.